নমস্কার মাঝিবীর সকল দর্শক বন্ধুদের স্বাগত। সোম থেকে শনি প্রত্যেকদিন ঠিক বিকেল 4টায় কাগজে আজকের খবর নিয়ে আমি ত্রিনা আপনাদের সঙ্গে আজকাল এবং আনন্দবাজার পত্রিকা থেকে সরাসরি থাকবো আপনাদের সঙ্গে। এক ঝলকে পড়বো আমরা, শুনবেন আপনি। শুরু করতে চলেছি আজকাল থেকে আজকের প্রথম খবর। পুরো ভোটেও পুরো, তৃণমূল 102 পুরসভায় জয়ী। পুরো ভোটেও পুরো, 108টি পুরসভার মধ্যে 102টিতে তৃণমূল কংগ্রেসের জয়ী। যে 4টি ত্রিশঙ্কু হয়েছে তাও শেষ পর্যন্ত তৃণমূলের হাতে পৌঁছে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি। আর তাই যদি ঘটে, তৃণমূলের হাতে মোট পুরসভা এসে দাঁড়াবে 106টি। এর আগে কলকাতা পুরসভা এবং তারপর আরও 4টি পুর নিগমের নির্বাচনে সবকটিতেই তৃণমূল জয়ী হয়েছিল। এবার 108টির মধ্যে বিজেপি একটিও পুরসভা নিজেদের দখলে নিতে পারেনি। বামেরা ধরে রাখতে পেরেছে একটি। বিজেপির ফল আরও খারাপ হয়েছে। বামেরা শতাংশের বিচারে কিছুটা হলেও বিজেপির থেকে এগিয়ে দ্বিতীয় স্থানে। যদিও প্রথমে থাকা তৃণমূলের থেকে ফারাক অনেকটাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই জনতার এই রায় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উত্তর থেকে দক্ষিণবঙ্গ পুরো ভোটে ঘাস ফুলের তাই জয় জয়কার হয়েছে। অন্যদিকে পাহাড়ে হম্র পার্টির দখল করেছে দার্জিলিং পুরসভা। পাশাপাশি ভেঙে গিয়েছে প্রধান বিরোধীদের গড়। বিজেপির শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, অর্জুন সিং এবং কংগ্রেসের অধীর চৌধুরী, এদের প্রত্যেকেরই নিজেদের গড়ে পুরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস। এরপর পরবর্তী যে খবরে নজর রাখব, উচ্চ মাধ্যমিকের সূচিতে বদল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে বদল হতে চলেছে। কয়েকটি পরীক্ষার দিন অদল বদল করা হতে পারে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঠেই পড়েছে ইঞ্জিনিয়ারিং এর সর্বভারতীয় প্রবেশিকা অর্থাৎ জেইই মেইন পরীক্ষার দিন। সর্বভারতীয় স্তরের এই পরীক্ষায় রাজ্যের কয়েক হাজার পড়ুয়া অংশ নেয়, ফলে দুটি পরীক্ষা একসঙ্গে হলে পড়ুয়াদের সমস্যা হবে। সেই কারণেই উচ্চ মাধ্যমিকের পূর্ব ঘোষিত সূচিতে কিছু অদল বদল করা হবে। আগামী সপ্তাহে সংসদের পক্ষ থেকে নতুন সূচি ঘোষণা করানো হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী 2রা এপ্রিল, শেষ হবে 20 এপ্রিল। এদিকে জেইই মেইন এর প্রথম পর্যায়ের পরীক্ষা চলবে 16 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত। নজর রাখবো পরবর্তী খবরে, বাড়ছে ভিড় হাসছে মেলা। দুবছর বাদে বই মেলা। বই প্রকাশের ভিড় যেমন উঠছে পড়ছে, তেমনি পর্যটকদেরও ভিড় উঠছে পড়ছে বই মেলায়। ফাল্গুন মাসে দুপুরে বসন্তের হাওয়া বইমেলা মাঠের অলিগুলি দিয়ে মাঝে মাঝে আসে। যখন বিকেল হয় রোদ কমে এলে এবার হাওয়াও মানুষের ভিড়ে সঙ্গী হয়। বইমেলার মাঠে পা দিয়ে দুপুরের রোদ বেশ গায়ে লাগে। ভিড় শুরু হচ্ছে সূর্য পশ্চিমীগামী হওয়ার পর। বইমেলার খবর লিখতে গিয়ে আবহাওয়া নিয়ে নান্দিমুখের প্রয়োজন আছে। স্টলগুলো ঠিকঠাক সেজে উঠতে উঠতে বিকেল বিকেল হয়। দুবছর পর অতিমারির ভয় স্তিমিত হয়ে এলেও মাস্ক স্যানিটাইজারের ঢাল নিয়ে ঘোরাঘুরি করতে হচ্ছে। তাতে অবশ্য অসুবিধা নেই, মাস্কে মুখ ঢাকা থাকলেও চোখ দিয়ে চেনা মানুষ চেনা যাচ্ছে, যা এতদিন হয়ে এসেছে। আবহাওয়া, মাস্ক ইত্যাদি বাদ দিলে বইপ্রেমীদের কলরবে বুধবার জানা গেল পারদ চড়ছে। ভিড় ক্রমশই বাড়ছে। সন্ধ্যের পর ভিড় থমকে থাকছে স্টলে স্টলে, খাবারের দোকানে, মুক্ত মঞ্চের আশেপাশে কিংবা অডিটোরিয়ামে। বই দেখা কেনা, বহু বছর দেখা না হওয়া মানুষের সঙ্গে দেখা, জমে থাকা কথা এবং সংযোগ চর্চা। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যতই থাক, ভারের চাই চুমুক দিয়ে ঘাসে পা রেখে খোশ গল্পের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ছাপা হয়ে আসা বাৎসরিক বই পর্বণে জন্ম নেওয়া বইয়ের পাতা উল্টে কাগজ কালির গন্ধ নেওয়ার কোনোটারই প্রতিদ্বন্দ্বী নেই। তাই এবারের বইমেলার আকর্ষণ মানুষে মানুষে দুবছর পর মাঠে দেখা হওয়া। অনেকগুলো প্রবেশপথ, তাই যত ভিড়ই হোক ঠেলাঠেলির সম্ভাবনা নেই। 600 কাছাকাছি স্টল কিন্তু চোখে পড়ার মতো করে সাজিয়ে রাখা আছে। ঢাকা পড়ে যাওয়া অভিযোগ শোনাই যায়নি। এবারের থিম বাংলাদেশ। কলকাতা আন্তর্জাতিক বইমেলা এসেছে রাশিয়া সহ 20টি দেশ। লিটল ম্যাগাজিনের স্টলগুলিও যথেষ্ট গুরুত্ব দিয়ে নিজেদের মেলে ধরছে। এবার বইমেলায় আজকালের 6টি বই, পুনর্মুদ্রিত 8টি দেশ এবং দেবেশ রায়ের উপন্যাস স্বপ্নপুরুষের খোঁজে মিনি বুক। আর স্মৃতিচারণা শীর্ষক বইগুলোরও চাহিদা বেশ বেশি। তাই আজকাল ছিল আজকের থেকে একটা সুন্দর খবর দিলাম আপনাদেরকে। আজকালে বাড়ছে ভিড় হাসছে মেলা, সুন্দর অনবদ্য লেখা, এক ঝলকে পড়লাম আমরা, শুনলেন আপনি আজকাল থেকে। এরপর যে খবরে নজর রাখবো, এরপর শুভেন্দুর গড়ে ধস। যে শহরের মানুষের অধীর বলতে অজ্ঞান হতেন, আজ সেই বহরমপুরের মানুষই মুখ ফিরিয়েছেন তার থেকে। ফলে মুর্শিদাবাদের 7 পুরসভার কোনোটিতেই তৃণমূল ছাড়া মাথা ছাড়া দিয়ে উঠতেই পারেনি কংগ্রেস। 28টি ওয়ার্ডের 22টিতে তৃণমূল, 6টি কংগ্রেস। 137 বছরে বহরমপুর পুরসভায় বরাবরই কংগ্রেসের দাপট ছিল। 2013 ভোটেও কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়।
মির্জাপুরে ভাটপাড়া বিজেপি সাংসদ অর্জুন সিং এর গড় সেখানেও একটি আসন পেল না তারা। ভাটপাড়ার 35টি আসনের মধ্যে 34টি আসনেই পুনর্নির্বাচন হয়। এই 34টি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছেন। ফলে অর্জুনের দুর্গ কার্যত ধূলিসাৎ। শুধু তাই নয়, ব্যারাকপুর লোকসভায় অধীন কাঁচড়াপাড়া পুরসভায় 24টি আসনের মধ্যে 24টি, হালি শহরেও 23টি আসনের সবকটিতেই জয় পায় তৃণমূল। নৈহাটি পুরসভার সবকটিতেই জয় দিন তৃণমূল প্রার্থীরা। গারুলিয়া পুরসভার 21টি আসনের মধ্যে এবার 19টি দখল করেছে তৃণমূল। উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর এবং টিটাগড়ের সবকটি আসনেই জিতেছে তৃণমূল প্রার্থীরা। পরবর্তী খবরে নজর রাখবো, এরপর আরও বিধ্বংসী রাশিয়া। চলুন খবর দিই আজকে যে খবর রয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে। দুপক্ষই বলে চলেছে যুদ্ধ থামতে তারা আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই, সমাধান সূত্রেরও কোনো আশাই নেই। আজ নতুন করে ভয়াবহ হামলা শুরু করেছে রাশিয়া। কৃষ্ণ সাগরের তীরে মারিউল পোল বন্দরে লাগাতার গোলা ছুটছে তারা। খেরসন এলাকার প্রায় ঘিরে ফেলেছে রুশ বাহিনী। যুদ্ধে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, রাজধানী কিভের বাইরে জড়ো হয়েছে 64 কিলোমিটার দীর্ঘ সেনা কানভায়। নজর রাখবো পরবর্তী খবরে। এরপর তৃতীয় বিশ্বযুদ্ধ পরমাণু যুদ্ধই হবে, একের পর এক বিধ্বংসী খবর, কোথাও দেশের খবর কোথাও বিদেশের খবর। এবারে সত্যি তোলপাত, তৃতীয় বিশ্বযুদ্ধ পরমাণু যুদ্ধই হবে। পরমাণু হুঁশিয়ারির কথা রবিবার শোনা গিয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে, বুধবার শোনা গেল রুশ বিদেশমন্ত্রী সেগ্রেই লাভরভের মুখে। লাভরভ বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি বাধে তাহলে তা পরমাণু যুদ্ধই হবে এবং বিধ্বংসী হবে। পুতিনের আগে রবিবার রাশিয়ার পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল। তা থেকেই জল্পনা জোরদার হয়ে ওঠে যে পরমাণু হামলা চালানোর পরিকল্পনা রাশিয়ার আছে কি না। ইউক্রেনে হামলা শুরুর অল্প কদিন আগেই রাশিয়া তার মিত্রদেশ বেলারুশের সঙ্গে পরমাণু অস্ত্র পরীক্ষার যৌথ মহড়াও চালিয়েছে। ইউক্রেন পরমাণু অস্ত্র তৈরি করতে পারে এই আশঙ্কার কথা বলেই পুতিন বারবার তার আক্রমণ নীতিকে মান্যতা দেওয়ার চেষ্টা করছেন। ফলে পরমাণু অস্ত্রের প্রশ্নটি ইউক্রেন যুদ্ধের কেন্দ্রস্থল অধিকার করেই রেখেছে। নজর রাখবো এরপর পরবর্তী খবর। আনন্দবাজার পত্রিকা থেকে রয়েছে আপনাদের সঙ্গে প্রত্যাবর্তন। আজকে এই মুহূর্তে যে খবরটা দেব তা হচ্ছে বিনোদনের খবর। নেহাতি আচ্ছা, কিন্তু তাতে কি দর্শন তো মিলল? শাহরুখ খানের এই অস্পষ্ট অবয়বের ভক্তদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বুধবার মুক্তি পেয়েছে শাহরুখের আগামী ছবি পাঠানের টিজার। 4 বছর পরে পর্দায় আসছেন কিং খান। 2023 সালের 25শে জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। টিজার রিলিজ করার কয়েক ঘন্টার মধ্যেই তার টুইটারে ট্রেন্ডিং, পাঠান স্রেফ অ্যাকশন ধর্মী নয়, এটি দেশভক্তিমূলক ছবিও। টিজারে স্পষ্ট, পাঠান এমন এক মানুষ যে দেশের জন্য সব কিছু করতে পারেন। এখানেই প্রশ্ন উঠছে, প্রত্যাবর্তনের জন্য কি শাহরুখ ইচ্ছাকৃত ভাবেই এই বিষয়ে বাঁচলেন? রাজনৈতিক দিক থেকে অভিনেতা এই মুহূর্তে খানিক কোণঠাসাই। পুত্র আরিয়ান খানের মাদক মামলায় জড়িয়ে যাওয়া তাকে আরও বিপাকে ফেলেছিল। অসহিষ্ণুতা, বিতর্কের পর বিজেপি শিবিরের সঙ্গে শাহরুখের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু আরিয়ানের ঘটনা ফের অস্বস্তিতে ফেলে তাকে। যদিও বুধবারই শাহরুখ আরিয়ান দুজনেই স্বস্তির শ্বাস ফেলেছেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর এক অফিসার জানিয়েছেন, আরিয়ান মাদক নিতেন বা সরবরাহ করতেন এমন কোনো প্রমাণই পাওয়া যায়নি। পর্যবেক্ষকদের ধারণা, দেশভক্তিমূলক ছবি শাহরুখের কেরিয়ারকে অক্সিজেন দিতে পারে। ভক্তদের একাংশের সমর্থন তিনি সবসময় পেয়েছেন, কিন্তু আরিয়ানের ঘটনা কিছুটা হলেও শাহরুখের ভাবমূর্তি কালিমালিপ্ত করেছিল। এই মুহূর্তে অভিনেতার প্রয়োজন বক্স অফিসে একটা বড় হিট। বলিউডের ট্রেড বলছে, অ্যাকশন ও দেশভক্তি ঘরানার ছবি অভিনেতাকে সেই লক্ষ্য পূরণে সাহায্য করতেই পারে। পরবর্তী খবরে নজর রাখবো এরপর বিনোদনের আনন্দ প্লাস থেকে। শ্বশুর বাড়িতে বৈষম্যের অভিজ্ঞতা। বারবারই বলিষ্ঠ অভিনেত্রী হিসেবে জনপ্রিয় ছিলেন সাইফ আলী শাহ। ওটিটির প্রজন্মেও তিনি নিজের জায়গা পাকা করে নিয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে পরপর মুক্তি পাচ্ছে তার ছবি সিরিজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বশুর বাড়িতে লিঙ্গ বৈষম্যের কথা বলেছেন অভিনেত্রী। যদিও তিনি মানেন এই বৈষম্যের মূলে রয়েছে কয়েক প্রজন্মের ব্যবধান। তার স্বামী পরিচালক বিপুল অমৃত লাল শাহ একদিন বাড়িতে বাসন মাজার দায়িত্বে ছিলেন। পিছন থেকে বিপুলের মা মন্তব্য করেন, এত বড় পরিচালক কিনা বাড়িতে বাসন ধুচ্ছে। হাসির ছলেই সেফ আলী বলেছিলেন, কোনো বড় অভিনেত্রী এই কাজ করলে প্রশ্ন উঠবে না, কিন্তু পরিচালকের বাসন মাজা দেখে প্রশ্ন উঠছে তো। স্বামী স্ত্রী এক পেশায় থাকলেও সেফ আলীর পরপর শুটিং থাকা নিয়ে প্রশ্ন উঠেছে শ্বশুর বাড়িতে। তবে অভিনেত্রীর মত, এখনকার প্রজন্ম যে অনেক প্রশ্ন করে সেটা একদিক দিয়ে ভালোই। ছোটবেলায় মা বাবার কথা নিয়ে আমি খুব একটা প্রশ্নই করতাম না। আসুন পরবর্তী খবরে নজর দেব, এরপর খেলার খবর। লিগ শীর্ষে থাকতে কৃষ্ণদের হারাতেই হবে চেন্নাইকে, আশায় বাঁচেন ফেরন্দা।
কেরল ব্লাস্টার্স ও ওড়িশা এফসির বিরুদ্ধে প্রথম কোয়ার্টারে ম্যাচ ড্রয়ের পরে অনেক সবুজ মেরুন সমর্থককে হাল ছেড়ে দিয়েছিলেন এডিকে মোহনবাগান লিগ সেল্ট জয়ের ব্যাপারে। কিন্তু কোচ জুয়ান ফেরুন্দা আশা ছাড়েননি, বেঙ্গালুরুকে হারিয়ে তিনি বলেছিলেন শেষের দিকে অঙ্ক বদলে যাবে। আরও একটি খবর, খেলার গ্রেড সিতে ঋদ্ধি অবনমন পূজারাদের। ভারতীয় দলে কেন্দ্রীয় চুক্তিতে বি গ্রেড থেকে সি গ্রেডে নামিয়ে দেওয়া হলো ঋদ্ধিমান শাহকে। টেস্ট দল থেকে বাদ দেওয়ার পরে চুক্তি তালিকাকেও অবনতি হলো বাংলার কিপারের। তবে শুধুমাত্র ঋদ্ধি নন, তালিকায় অবনমন হয়েছে ঈশান্ত শর্মা, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারারও। এরপর প্রত্যেক দিনে যে রাশিফলের খবর আপনাদেরকে জানাই আনন্দবাজার পত্রিকা থেকে, আজও রয়েছে। আসুন শুরু করা যায় আজকের দিনের রাশিফল। মেষ, আবেগের সঙ্গে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির সমানুপাতিক মিশ্রণে কার্যসিদ্ধি, আশা, উচ্চশিক্ষা ও গবেষণার সূত্রে দূরভ্রমণের সুযোগ আসতে পারে। বৃষ, বৃত্তিগত প্রশিক্ষণ সাফল্য, সেই সূত্রে বিকল্প কর্মসংস্থানে যোগাযোগ হতে পারে। মিথুন, দুরূহ কাজের দায়িত্ব নিতে পারেন, পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয় সত্ত্বেও মা বাবার সঙ্গে মতবিরোধে মানসিক ক্লেশ। কর্কট, অপ্রিয় সত্য কথা যত কম বলা যায় ততই ভালো, অতি উদ্যম সংযত করা দরকার, নচেত বিড়ম্বনায় পড়তে হতে পারে। সিংহ, কর্মস্থলে কর্তৃপক্ষের প্রশংসার জন্য পরশ্রীগত সহকর্মীদের ঈশ্বর পার্থ হয়ে উঠতে পারেন, চারুকলা দক্ষতায় কম বেশি স্বীকৃতির উজ্জ্বল সম্ভাবনা। কন্যা, সুস্থ থাকার তাগিদেই উদ্বেগ, উৎকণ্ঠা ও উত্তেজনা যথাসম্ভব দমন করা প্রয়োজন। তুলা, নিজের কর্মস্থলে জটিলতা কাটিয়ে কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন, সতর্কতার অভাবে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন, পথ দুর্ঘটনায় আশঙ্কা, তাই পথে ঘাটে চলাফেরার বাড়তি সতর্কতা দরকার। বৃশ্চিক, কর্মস্থলে আর্থিক অবনতি ও প্রশাসনিক জটিলতায় উদ্বেগ বাড়বে, উদাসীনতা বা অসতর্কতায় কিন্তু শুভযোগ হাতছাড়া হতে দেওয়া ঠিক হবে না, সাংস্কৃতিক কর্মে যুক্ত ব্যক্তিদের শুভ সময়। ধনু, স্বনিযুক্ত প্রকল্পে বাড়তি বিনিয়োগে সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা, কর্মসূত্রে ভিন রাজ্যে এমনকি বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে, পরিবারের কোনো সমস্যা প্রায় সমাধান হয়েও সমাধান হতে চাইবে না। মকর, প্রতিকূল পরিবেশ ও কাজকর্মে কৃতিত্ব দেখিয়ে কর্তৃপক্ষের প্রশংসা আদায় করতে পারেন, বহুমূত্র রোগের প্রকোপ বৃদ্ধিতে চিকিৎসকদের পরামর্শ প্রয়োজন। কুম্ভ, সহৃদয় আলোচনায় বা সহকর্মীদের বিরূপতা কাটিয়ে কার্যোদ্ধা, সৃষ্টিশীল কাজে সাফল্যের সূত্রে নামী সংস্থায় কাজের সুযোগ আসতে পারে, উঁচু জায়গা থেকে পড়ে দেহে বড় ধরনের আঘাত লাগতে পারে। মীন এবং আজকের শেষ দৈনিক রাশিফলের শেষ রাশি, বিষয় সম্পত্তি সংক্রান্ত বিষয়ক মামলার ফল পেতে দেরি হতে পারে, মনের জোরে বাধা কাটিয়ে মহৎ কাজে অগ্রগতি, আতুরের পাশে দাঁড়াতে গিয়ে অপদস্থ হতে পারেন। প্রত্যেক দিন মা টিভির সকল দর্শক বন্ধুদের নজর থাকুক ঠিক বিকেল চারটে, মা টিভির পথ আসছে, কিপ ওয়াচিং।